সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেশ ও অবশ্যই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই পিজন গ্যালারি ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যবস্থান দেখতে পাচ্ছেন আমার পাশে জাকির ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। জাকির ভাইয়ের কাছে আজকে আসছি কিছু পরামর্শের জন্য, কারণ যারা নতুন কবুতর পালতেছেন বা এই কবুতর রিলেটেড এই জগতে আসতে চাইতেছেন এক কথায়, তারা কিভাবে শুরু করবেন নতুনরা, আসলে সে সম্পর্কে আইডিয়া দেব। যারা বিভিন্ন ধরনের প্রবলেম ফিল করে আর কি, ওগুলা নিয়ে আমরা আজকে কথা বলবো, বিস্তারিত কথা বলবো। মূলত কবুতর আমরা অনেকে পালি, বুঝতে পারি না আসলে কি ধরনের খাবার কখন খাওয়ানো উচিত বা কখন কি কি ধরনের সমস্যার সম্মুখীন হব, কিভাবে ট্রিটমেন্ট করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা কবুতর ফার্স্ট টাইম কিনতে যাই, আমরা অনেকে নর চিনি না, মাদিও চিনি না, এটা কিভাবে আসলে চেনা যাবে, আর পর দেখে কিভাবে বুঝবো যে কবুতরগুলো আসলে কেমন অ্যাডাল্ট পেয়ার হয়েছে কিনা, এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি তো বুঝতেই পারতেছেন আজকের আলোচ্য বিষয়টা, তো দর্শকদের সাথে শুরুতে আপনি একটু কথা বলবেন, দেন বিস্তারিত দেখা যাবে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা মোবাইল হাতে নিয়ে বসে আছেন, আমাদেরকে দেখছেন, সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। তো আজকে আপনাদের ভালোবাসা নিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকে যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা কবুতর ক্রয় করেন, বিক্রয় সেটা হচ্ছে পরে, কারণ আপনি যখন কবুতর ক্রয় করবেন সেক্ষেত্রে আপনার সফলতা অর্জন করতে হবে। যখন নাকি আপনি সফল হবেন, আপনার খামারে ডিম বাচ্চা ভরপুর হবে, তখনই আপনি বিক্রির চিন্তাটা করবেন। তো আমরা বিক্রিতে পরে যাব। আগে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, তারা যে সমস্যাগুলো ফিল করেন, মানে সমস্যাগুলো আপনাদের আসে যেটা সঠিক সমাধান আপনারা পান না, অনেক সময় হয় কি, যারা অভিজ্ঞ আছে তাদের সাথে কথা বলতে গেলেও নিজেকে অনেক ছোট লাগে বা তারা সঠিক পরামর্শটা দিতে চায় না, এরকম মানুষ অনেক আছে, আমি সবাইকে বলছি না। তো আজকের ভিডিওটাতে সেই ধরনের সমস্যাগুলো যেগুলোতে আপনারা ভুগছেন আমরা সেগুলো নিয়ে কথা বলব। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা কবুতর প্রথমত নতুন কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা অনেক সময় নর এবং মাদি এই জিনিসটা বুঝতে পারেন না। কিছু প্রতারক আছে, কবুতর বিক্রি করে আপনাদেরকে দুইটাই নর ধরায় দেয়, তারা জোড়া বলে বিক্রি করে, আর সেটা আপনারা ক্রয় করে বাড়িতে নিয়ে এসে দেখেন যে মারামারি, দুইটা নর হলে অবশ্যই মারামারি করবে, জোড়া তো নিবে না, ইম্পসিবল। তো এই কবুতরটা চিনার উপায় সেটা আজকে আপনাদেরকে আমি বলবো বিস্তারিত। যেমন আপনি কবুতরটা কিনতে গেলেন, প্রথমত যদি এটা ভালো হয় যদি কেউ অভিজ্ঞ থাকে তাকে নিয়ে কবুতর ক্রয় করেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর যদি এটা না হয়, আপনি একটু কম রেটে কবুতর পাইছেন, আপনার কাছে ভালো লাগছে, লাগতেই পারে, সেক্ষেত্রে আপনি কবুতরটা যখন কিনবেন অবশ্যই কবুতরটাকে হাতে নেবেন, হাতে নিয়ে দেখবেন যে মাদিটা তুলনামূলক নরের থেকে একটু ছোট হয়ে থাকে, এবং যদি আমরা মলদ্বারটা চেক করি, অর্থাৎ লেঙ্গুরের নিচে যে পায়খানার স্থলটা আছে ওখানে আমরা যদি চেক করি, যে কবুতরটা মাদি ডিম বাচ্চা করা সেটা পায়খানা মলদ্বারটা একটু বড় থাকে, ফুলা থাকে। আমরা যদি ওইটা একটু মানে দেখাতাম হাত হাতে? জি জি, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লাহোরি কবুতর, এটা হচ্ছে মূলত ফিমেল। তা আমরা এই কবুতরগুলা যেভাবে চেক করি কিনতে গেলে, যেমন কবুতরটা রানিং কিনা, সেক্ষেত্রে আমরা প্রথমত কি করি যে আমরা হচ্ছে আগে পর দেখি যে এটা 10 পর কমপ্লিট হয়েছে কিনা, বা অনেক সময় দেখা যাচ্ছে 1 দশক 2 দশক ঝাড়ে, এটা দেখলে বোঝা যায়। যেমন আমরা পরটা এইভাবে পাখাটাকে মেলে নিই, মেলার পরে আমরা এখানে পরটা গুনি যে এখানে কত পর আছে। তো 10 পর কমপ্লিট হলে একটা কবুতর মূলত রানিং হয়। তো যাই হোক, আমরা এই বিষয়টা একটু পরে যাচ্ছি। তো আমার হাতে যে কবুতরটা আছে এটা হচ্ছে একটা লাহোরির মাদি। তো আমরা মূলত কবুতরটাকে এইভাবে ধরব, এভাবে ধরার পরে এখানে এই যে মলদ্বারটা আছে এখানে ফু দিব আমরা। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে কবুতরের মলদ্বারটা, এটা কিন্তু এখানে ফুলা আছে এবং বড় আছে, দেখেন এটা কিন্তু ডিম পাড়া কবুতর, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এরপরে আমরা যে নরটা, নরটা আপনাদেরকে দেখাই দিব যে নরটার কীরকম থাকে। আমরা নর দেখব। জি, তো দর্শক বন্ধুরা, এখন আমি মাদিটা রেখে আমার হাতে সেম ওই পেয়ারেরই নরটা আমি নিয়ে আসছি লাহোরির। তো এখন যে নরটা, এই যে দেখেন, আমার সেই পেয়ারের মাদিটা রেখে এখন নরটা নিয়ে আসছি। এই নরটা যদি আমি আপনাদেরকে এটার মলদ্বার দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নরের মলদ্বারটা অতটা ফুলা থাকে না এবং এটা অত ফাঁক থাকে না। এই যে দেখুন দর্শক বন্ধুরা,
এটা হচ্ছে মূলত নরের মলদারটা এটা আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না রাইট বাট এটা আপনারা সামনে থেকে বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমরা যারা অভিজ্ঞ বা যারা অভিজ্ঞ আছেন তারা মলদার দেখে কবুতরটা বুঝতে পারবেন যে কোনটা নর কোনটা মাদি আর আরেকটা সাধারণ উপায় হচ্ছে যে কবুতরটাকে নর এবং মাদি সিঙ্গেল একটা খাঁচায় রেখে ক্রয় করবেন দুইটা যখন সিঙ্গেল একটা খাঁচায় ছাড়বেন তখন দেখবেন যে নরটা ঘুরে ঘুরে ডাকবে এবং মাদিটা ডাকবে না আর মাদিটা পালানোর চেষ্টা করবে বা ঠোকরাবে যাই হোক তো এইভাবে হচ্ছে নর মাদিটা চিনা যায় এবার আপনাদেরকে কবুতরের পর সম্বন্ধে আইডিয়া দেবো ইনশাল্লাহ যাতে করে আপনারা নিউ অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট বাচ্চা কবুতরগুলো চিনতে পারেন সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ম্যাকপাই কবুতর আর এই কবুতরটা আছে পাসপড়ে ব্ল্যাক কালার ম্যাকপাই দেখতে পাচ্ছেন এটা আছে পাসপড়ে তো এটা কীভাবে পর চিনতে হয় যারা নতুন আছেন আমি আগে বলে নিই এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা অভিজ্ঞ আছেন তারা তো ভালো করে জানেন তো এই যে দেখেন আমি পর সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিই একটা কবুতরের পর এই যে দেখেন এখানে পাঁচটা পর আছে এখানে এই যে বাহিরে আমার হাতে এই পাঁচটা পর বড় এবং এই পাশে পাঁচটা পর থাকবে টোটাল দশটা পর মিলিয়ে কিন্তু কবুতরটা রানিং হয় তো এইখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ছোট পর আছে এই যে এই পরটা মূলত যারা হয়েছে তো আমরা ভিতর সাইড থেকে গুনি এই ভিতর সাইড থেকে এখানে এই পরটা যারা হয়েছে অর্থাৎ এখানে পাঁচটা পর যাচ্ছে এটা নিয়ে তো এটা যখন বড় হবে এই সাইজ হবে তখন আবার এই পরটা যাবে তো এইভাবে করে এটা যখন এই মাথা পর্যন্ত পর যাবে এই অর্থাৎ এই পরটা পর্যন্ত তখনই এটা রানিং হবে অর্থাৎ একটা কবুতর ডিম থেকে বাচ্চা ফুটে রানিং হইতে চার মাসের মতো সময় লেগে যায় নর্মালি কিছু আপ ডাউন হতে পারে ওটা কোনো বিষয় না তো আপনারা দর্শক এই যে পরটা ভালো করে দেখে নেন এই যে ছোট যে পাখাটা আছে এটাই মূলত পর গোনার সিস্টেম ভিতর থেকে গুনতে হবে দশটা পর আপনারা কমপ্লিট করে এইভাবে যদি গোনেন সহজভাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কবুতর কীভাবে পর চিনে চিনতে হয় সে কতটুকু বয়স একটা গণনা দেবেন ভাই জি সুবিধা আমরা একটু পরটা গুনে দেখানোর চেষ্টা করব জি আমরা একটু পরটা ভালো করে দেখাবো একটু পরটা হাতে নেবেন জি আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে পর আছে লাস্ট যে পরটা আছে তার আগে কিন্তু মানে ছোট পর থেকে চারটা পর আছে আচ্ছা এটা তো এক পাখা দেখাইছি আমরা দুই পাশেই কিন্তু সমান থাকবে আর একটু সহজ করে দিচ্ছি দুই পাশেই কিন্তু সমান থাকবে যেমন এই যে দুই চার পাঁচ এই পাঁচটা কিন্তু এখনো জারে নেই এই যে মাঝখানে একটা পর আছে দেখছেন ছোট রাইট এটা যাচ্ছে যেটা অবশ্যই বাচ্চা কবুতর সেটা কিন্তু দুই সাইডেই এক সমান থাকবে অনেক সময় অনেকে আপনাদেরকে বলতে পারে যে এটা দশক যাচ্ছে কিংবা দুই দশক যাচ্ছে আসলে এরকমভাবে আপনারা প্রতারণার শিকার হবেন না কারণ বাচ্চা কবুতরগুলো দুই সাইডেই সমান থাকবে এই গেল আমাদের কবুতরের পরের সাবজেক্টটা তো এটার পরে আমি আরেকটা কবুতর দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব ভালোভাবে তাহলে বুঝতে সুবিধা হবে জি দর্শক বন্ধুরা আমি আরও একটা কবুতর হাতে নিলাম এটা হচ্ছে আমেরিকান কালো নান বলে আর কি ইংলিশ নান বলে অনেকে যাই হোক এই কবুতরটা আমার হাতে আছে এই কবুতরটা হচ্ছে পাসপড়ে আছে তো এটার পরটা যদি আপনাদেরকে দেখাই দেয় এই যে দেখেন এই যে ভিতরে একটা পর অর্থাৎ বাহিরে এক দুই তিন চার চারটা পর বাকি আছে তার মানে এটা ছয় পরে আছে কবুতরটা এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা গেল এক সাইডের পাখা আর বাকি আরেক সাইডে আমরা দেখাই সেম এই যে দেখেন এক দুই তিন চার এই চারটা পর বাকি আছে এবং এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন তো এই কবুতরটা ছয় পরে আছে এইভাবে আপনারা মূলত কবুতরের পর দেখবেন দেখলে সুন্দরভাবে আস্তে আস্তে বুঝতে পারবেন আসলে প্রথমত সবাই কিন্তু সব জানে না এবং পারে না আস্তে আস্তে শিখতে হয় তো আশা করি এই পর সম্বন্ধে আইডিয়াটা আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে বুঝে নেবেন যাতে করে আপনাদের প্রতারণায় শিকার না হতে হয় আর এরপরে আমরা যাচ্ছি কেমিক্যাল সম্বন্ধে যে আমাদের কবুতরের রোগ বালাই হলে আমরা কি করব কি ধরনের সাথে থাকবেন দর্শক আমি কেমিক্যাল নিয়ে আসছি আপনাদের সামনে তো দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে আমি কিছু কবুতরের কেমিক্যাল সম্বন্ধে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমরা যারা নতুন কবুতর পালন করি আমরা বিভিন্ন ধরনের রোগ বালায় সম্মুখীন হই এবং সমস্যায় ভুগি আর এই সমাধানটা চাইলেই আমরা সবার কাছে পাই না তো আপনারা প্রথমত যে সমস্যাটায় ভোগেন সেটা হচ্ছে কবুতরের সবুজ পায়খানা অর্থাৎ রানীক্ষেতের লক্ষণ কবুতর সবুজ পায়খানা করে খাবার খায় না জিমায় পরে আস্তে আস্তে তাল রোগে আক্রান্ত হয় সেটাকে বলে রানীক্ষেতের রোগ যাই হোক
তো আপনারা মূলত কবুতর যখন সবুজ পায়খানা করে তখন কবুতরটা খাবার কম খায়, কবুতরটাকে হালকা রোদে রাখবেন, আলাদা করে ফেলবেন, আপনার লফট থেকে আলাদা করে ফেলবেন, আলাদা করে হালকা রোদে রাখবেন, কিছু ডাবলি বুট ভিজায় রাখবেন, রাইখা কবুতরটাকে 10-12 ডাবলি খাওয়া দিবেন। তারপরে খাওয়ানোর পরে আমরা যেটা করি সাধারণত, আমি আপনাদেরকে একটা ট্যাবলেট দেখাচ্ছি, সাধারণ একটা ট্যাবলেট, অনেক ধরনের ওষুধ থাকে, যেমন এই যে দেখেন দর্শক, এটা হচ্ছে সবার কাছে পরিচিত এই ট্যাবলেটটা, এটা হচ্ছে র্যানামাইসিন। এই র্যানামাইসিন ট্যাবলেটটা আপনার যদি একটা কিংবা দুইটা কবুতর অসুস্থ হয় সেটাকে সাইড করে আলাদা রেখে আপনি একটা র্যানামাইসিনকে 1/5 নেবেন, অর্থাৎ বাইঙ্গা নেবেন, বাইঙ্গা এটাকে কিছু দিয়ে ফাঁকি করে পাউডার করে নেবেন, নিয়ে 1 লিটার পানির সাথে 1/5 ভালো করে মিশিয়ে নেবেন। নেওয়ার পরে যখন আপনি কবুতরটাকে হাতে ধরে 10-12 ডাবলি খাওয়ায় দিবেন, ডাবলিটা কিন্তু আগে থেকে ভিজায় রাখতে হবে 1-2 ঘন্টা। খাওয়ানোর পরে 5-7 মিলি পানি সিরিজ দিয়ে কবুতরটাকে খাওয়ায় দিবেন। এই মিলে যদি আপনি সকাল বিকাল 2 টাইম অর্থাৎ 2 দিন ট্রিটমেন্ট নেন এভাবে, ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ হয়ে যাবে। আর কবুতরের বিভিন্ন রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য মাসিক কিছু পোস্টিং করতে হয়, এটা আমাদের সবার জানা উচিত। যেমন প্রথমত রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয়, বিভিন্ন বড় বড় খামারিরা কিন্তু এই কাজটা করে থাকে, রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয় 3 মাস পর পর। আচ্ছা, এটা যদি আমরা সবাই দেই না, অনেকেই দেই না, এটা যদি না দিই তো সাধারণত কৃমির যে পোস্টিং এটা কিন্তু করতে হয় 2-2.5 মাস পর পর। এটা সবাই জানেন যে কবুতর যখন বাচ্চা জন্ম নেয় তখন কিন্তু পেটে প্রচুর পরিমাণে কৃমি হয়। আমরা গ্রিট মিক্স কবুতরকে খাওয়াই ইটের গুঁড়া, অর্থাৎ ওটাতে বিভিন্ন ধরনের টেস্টিং সল্ট জাতীয় জিনিস থাকে, যার কারণে ইটের গুঁড়া খাইলে কবুতরের পেটে কৃমি হয়। তো সেক্ষেত্রে 2 মাস পর পর অবশ্যই কৃমি পোস্টিং করতে হবে। সেক্ষেত্রে যেমন আমি নিজে ব্যবহার করি ফেরাবেট, একটা স্যালাইন আছে কৃমির ফেরাবেট, ওই ফেরাবেটটা আমরা দেখা যাচ্ছে 2 মাস পর পর যখন আবহাওয়াটা একটু ভালো থাকে, ঠান্ডা, ওই সময় খাওয়াই। আর এটা কিন্তু ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, ওই কবুতরকে না খাওয়াইলে সবচেয়ে ভালো, একটু কবুতরকে রেস্টে রাখার সময় এই কৃমি পোস্টিংটা করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, কৃমি পোস্টিং করার পরে 1 সপ্তাহ পর গ্যাপ দিয়ে আমরা কিন্তু 2টা পোস্টিং একসাথে করি, সেটা হচ্ছে ক্যালপ্যাক্স। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে স্কয়ার কোম্পানি ক্যালপ্যাক্স। আচ্ছা, এই ক্যালপ্যাক্সটা নিতে হবে 1 লিটার পানিতে 1 মিলি, এটা গেল। ওটার সাথেই এখানে আছে ইসেল, এই ইসেলটা নেবেন 1 লিটার পানির সাথে 1 মিলি, অর্থাৎ দুইখান থেকে 2টা ওষুধ নেবেন 2 মিলি, নিয়ে 1 লিটার পানির সাথে গোলাবেন যদি আপনার কবুতর কম হয়, আর যদি বেশি হয় ওই পরিমাণে নেবেন। এইভাবে নিয়ে এই ওষুধটা আপনারা 3-4 দিন অথবা 5 দিন একটানা চালিয়ে যাবেন, 4 ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এটা যাওয়ার পরে 1 সপ্তাহ আবার গ্যাপ দিয়ে আমরা কি করি, একটা ভিটামিন কবুতরকে দিই। ওই ভিটামিনটা কিন্তু অবশ্যই কবুতরকে রেস্টে রেখে এই পোস্টিংগুলো করতে হবে, এটা হচ্ছে আমরা যারা নতুন উদ্যোক্তা, নতুন কবুতর পালি তাদের জন্য। তো দর্শক, একটা ভিডিওতে সব কিছু বলা যায় না, অনেক লং হয়, তো আশা করি আজকে জোরটুকু আপনাদেরকে বলে দিছি, এরটুক নিয়ে সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ। জানি না কতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে, এটা হচ্ছে সাধারণ একটা বুঝ, অবশ্যই এখান থেকে আপনারা যারা নতুন আছেন কিছুটা শিখে নেবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ আবার 15-20 দিনের ভিতরে আবার এইভাবে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন। মেহেদি ভাই, আপনি দর্শকদেরকে কিছু বলে নেবেন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে অনেক সময় দিয়েছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের দর্শকদের পক্ষ থেকেও ধন্যবাদ। তো ইনশাল্লাহ দর্শকবৃন্দ, যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কথার মাঝে আরেকটু কথা বলে দিচ্ছি ভাই, আমি ভুলে গেছিলাম, সবচেয়ে সাধারণ একটা বিষয়, এই যে দেখেন আমার হাতে, এটা কি ইলেকট্রোমিন স্যালাইন? এই স্যালাইনটা কিন্তু বরফুর গরমে আপনার কবুতরকে অবশ্যই দিতে হবে, এটা পরিমাণে কম বেশি হলে কোনো অসুবিধা নেই, এটা আপনি চালায় যেতে হবে বরফুর গরমে, এটাতে কবুতরটা স্বস্তি পায়, খুব ভালো থাকে, ঠান্ডা থাকে, শীতল থাকে। সবাই চেষ্টা করবেন এই স্যালাইনটা খাওয়ানোর জন্য। তো সবাই যদি এরকম ভিডিও পেতে চান নিত্য নতুন, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চেষ্টা করবো আপনাদের মাঝে এরকম ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা কমেন্ট করে যে আপনারা কী ধরনের, কী রিলেটেড আপনারা চাচ্ছেন আর কি ভিডিওগুলো, তো আমরা চেষ্টা করবো যার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আপনাদের মাঝে আসবেন, শেয়ার করবেন। আর আপনাদের কিন্তু প্রশ্ন করতে হবে, কারণ প্রশ্ন না করলে আমরা তো অ্যান্সার পাবো না। আমাদের যে কথাগুলো হয়েছে এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা হইতেও পারে,
যারা অভিজ্ঞ আছেন তারাও ভিডিওটা অবশ্যই দেখবেন, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ভালো মন্দ আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ, আজকে ভিডিওটি শেষ করতেছি, অনেক লং হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ এত সময় আমাদের থাকার পাশে থাকার জন্য।